আজকে আমি বলেছি তর্কের খাতিরেও যদি ধরি নেই, মেন্দি এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? সাহেবকে ভালোবাসেন বা ফলো করেন তাদের জন্য সকাল সকাল একটা দুঃসংবাদ, ভিপিনৌর পবিত্র উমরা হজ পালন করে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, আর দেশে ফিরে আসার পরপরই তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তার জন্য বড় ধরনের শাস্তিও অপেক্ষা করছে। এখন এই বিষয়গুলো খুব দ্রুতই হয়তো সামনে আসতে যাচ্ছে, ঘটনার সূত্রপাত নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। পবিত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে ভিপিনুর যখন বাংলাদেশ ত্যাগ করে দুবাই ট্রানজিট নিলেন বা সেখান থেকে তিনি মক্কাতে গেলেন কেন সেটা আমি জানি না, তো যাই হোক সেখানে যাবার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন কর্মকর্তা মেন্দি অ্যান্ড সাফাদের সাথে ভিপিনুরের একটা ছবি ভাইরাল হয়েছে। প্রথমে ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে আপনার বলা হয়েছে যে ছবিটা এডিটেড, আর ভিপিনুরও এডিটেড হিসাবেই দাবি করছিলেন, কিন্তু এরপর পরই গণমাধ্যমের যারা মানে এডিটিং সেক্টরে কাজ করেন, যারা বড় মাপের এডিটর আছেন, তারা প্রত্যেকেই বলছেন প্রত্যেকটা গণমাধ্যম ছবিটা এডিটিং করা না, এটা প্রকৃতই ছবি, আর ভিপিনুর তিনি মেন্দি অ্যান্ড সাফাদের সাথে সাক্ষাৎ করেছেন। এই সংবাদগুলো প্রকাশিত হবার পর ভিপিনুর তিনি নিজে আবার একটা ফেসবুক লাইভে আসছিলেন, লাইভে এসে তিনি বলছিলেন যে তর্কের খাতিরে যদি ধরে নেই আমি মেন্দি অ্যান্ড সাফাদের সাথে দেখা করেছি, তাহলে কি সেটার জন্য আমার সরকারের কাছে অনুমতি নিতে হবে? আমি যদি সরকার উৎখাতের ও ষড়যন্ত্র করে থাকি সেটার জন্য কি আমাকে জবাবদিহি করতে হবে? মানে ভিপিনুর কিন্তু অনেকগুলো কথা রাগে গোসায় ক্ষোভে তিনি এসে বলছিলেন। তার বক্তব্য শুনে মনে হচ্ছিল যে তাকে একটা ষড়যন্ত্রে ফালানোর চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়টাই তার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। বাট তার এই ভিডিও বার্তাটা আসার পরপরই আরও একটা ফোন কল রেকর্ডও চলে এসেছিল, তো সেইখানেও শোনা গেছে তৃতীয় কোনো একজন ব্যক্তির মাধ্যমে ভিপিনুরের এই ছবিটা আসলে ফাঁস হয়ে গেছে। এখন সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে ভিপিনুরের মেন্দি অ্যান্ড সাফাদের সাথে বৈঠকের বিষয়টা আসলে সত্য নাকি মিথ্যা, ভিপিনুর কি ক্ষোভের বসেই বললেন নাকি আসলেই দেখা করার পর তিনি ভাবলেন যে ঠিক আছে আমি দেখা করছি তোমাদের কি, এই সকল ইস্যু নিয়েই ভিপিনুর আসলে ঝামেলায় পড়তে যাচ্ছেন। অলরেডি ভিপিনুরের এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই আপনার একজন সংসদ সদস্য তিনি বিষয়টাকে ডেসক্রাইব করেছেন, মানে লম্বাচড়ে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে বাংলাদেশের সাথে ফিলিস্তিনের সম্পর্ক বা ইসরায়েলের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক নাই বা ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান, সকল কিছুকে কোট করে ভিপিনুরের এই ধরনের মিটিং বা এই ছবিটার বিষয়ে প্রকৃত সত্য কোনটা সেইটা জানার জন্য এই সংসদ সদস্য মাননীয় স্পিকারের মাধ্যমে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আসাদুজ্জামান খান কামাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন এটা খুব দ্রুতই জাতিরকে অবগত করা হয় যে ভিপিনুরের আসলে প্রকৃত ঘটনাটা কি। যেহেতু এখানে কয়েকটা বিষয় কানেক্টেড আছে, এক তো ধর্মীয় ইস্যুটা কানেক্টেড আছে, দ্বিতীয়ত ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক দৃশ্যত ভালো না, তৃতীয়ত সরকার উৎখাতের ষড়যন্ত্র, তো সকল কিছু মিলিয়ে বিষয়টাকে নিয়ে ফুল ফোকাস করেছে আওয়ামী লীগ। শুধু এখানেই না, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি নামক একটা সংগঠন তারাও কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, করেছেন প্রতিবাদ সভা, মানববন্ধন সহ আরও অনেক কিছু, যেন ভিপিনুর বাংলাদেশে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। এখন আমরা যারা সোশ্যাল মিডিয়ার আমজনতা আছি বা যারা কন্টেন্ট বানাচ্ছি, আমরা আছি আসলে একটা দোলাদুল্লে যে আদৌ কি ভিপিনুর তিনি মেন্দি অ্যান্ড সাফাদের সাথে দেখা করেছেন নাকি করেন নাই, ছবিটা কি এডিটেড আসলে নাকি এডিটেড না, ফোন কলটা কি সত্য নাকি সত্য না, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। তো আমরা এটা আসলে যখন কি বলা হয় যে অথরাইজ সোর্স থেকে বিষয়টা সামনে আসবে তখন হয়তো আমরা বলতে পারবো। তবে ভিপিনুর যদি প্রকৃতপক্ষে মেন্দি অ্যান্ড সাফাদের সাথে দেখা করে থাকে, তাহলে ভিপিনুরের বিপক্ষে আমি ভাই ধরেন আরও দুই চার পাঁচটা ভিডিও বানাইতে হবে। যত কিছুই হোক, ইসরায়েলের সাথে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে ভিপিনুরের এমন কোনো কাজ থাকতে পারে না যেটা নিয়ে ভিপিনুর ওইখানে যাবে আর এটা নিয়ে দাম্ভিকতার সহিত কথা বলবে। আর বিষয়টা যদি হয় যে উনি আসলে এই কাজটা করেন নাই, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র, সেইটাও প্রমাণিত হয়ে যাবে। আপাতত আমাদের অপেক্ষা করতে হবে যে প্রকৃত সত্য কোনটা, তবে দেশে আসার পর এই একই ঘটনায় গ্রেপ্তার হইতে পারে ভিপিনুর, কারণ এর আগেও বিএনপির আসলাম চৌধুরী নামক একজন নেতা এরকম একটা বৈঠকের জন্য ইসরায়েলি এই মেন্দি অ্যান্ড সাফাদের সাথেই তিনি কিন্তু এখন জেল খাটছেন, গতকালকে তার জামিন নামঞ্জুর করা হয়েছে। তো সকল কিছু মিলিয়ে একটু অপেক্ষা করতে হবে আসলে যে প্রকৃত সত্যটা আমরা কখন দেখব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।